ইরান কত দ্রুত পরমাণু অস্ত্র নির্মাণ করতে পারবে। 2015 সালে পরমাণু অস্ত্র নির্মাণ থেকে দূরে সরে আসার চুক্তিতে স্বাক্ষর করেছিল ইরান। সে সময় যুক্তরাষ্ট্র সহ আরো 6টি বৃহৎ শক্তির সঙ্গে এই চুক্তি করা হয়েছিল। তবে ইরানের রেভলিউশনারি গার্ডের অভিজাত ট্রুথ ফোর্সের কমান্ডার কাসিম সোলাইমানিকে হত্যার ঘটনায় আগে সেই চুক্তি থেকে সরে আসার ঘোষণা দিয়েছে ইরান। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, যদি ইরান আবার পুরোদমে পরমাণু কর্মসূচি চালাতে থাকে তাহলে কত সময়ের মধ্যে পরমাণু অস্ত্র নির্মাণ করতে সক্ষম হবে ইরান। বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের তথ্য অনুসারে 2015 সালের আগে ইরানের কাছে পরমাণু অস্ত্র নির্মাণের কাঁচামাল পরিষিয়ে দিত ইউরেনিয়ামের বিপুল মজুদ রয়েছে, যা দিয়ে অন্তত 10টি পরমাণু অস্ত্র বানানো সম্ভব। বিশেষজ্ঞদের মতে, সে সময় ইরান পরমাণু অস্ত্র নির্মাণ কার্যক্রম অব্যাহত রাখলে 2-3 মাসের মধ্যেই তাদের হাতে বিধ্বংসী অস্ত্রটি চলে আসত। তবে লম্বা সময় ধরে পরমাণু অস্ত্র নির্মাণ কার্যক্রম সীমিত রাখার কারণে এখন তাদের অস্ত্রটি তৈরি করতে 1 বছরের মতো সময় লাগতে পারে। তবে ইরান যদি সব বিধিনিষেধ উপেক্ষা করে ইউরেনিয়াম পরিশোধনের মাত্রা 20% উন্নতি করে তাহলে 6 মাস বা তারও কম সময়ের মধ্যে এটি করা সম্ভব। সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশের রাজনীতি সহ ট্রেন্ডিং এবং এক্সক্লুসিভ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।